এখন যে গসিপসগুলো থাকছে সেগুলোর মধ্যে রয়েছে কেআরকের বাড়াবাড়িতে সালমান খান আবারও ক্ষিপ্ত, আদালতের কাছে করল আরেকটি রিকোয়েস্ট। এরপর থাকছে লাল সিং চাড্ডা নিয়ে হতাশ নাগা চাতিয়ানা, কিন্তু কেন? অ্যান্ড ফাইনালি থাকছে রণবীর সিং এর সঙ্গে কি তাহলে এক সিনেমায় থাকবে ক্যাটরিনা কাইফ। এখন আর দেরি না করে গসিপে চলে যাওয়া যাক। প্রথমে আসি সালমান খান এবং কেআরকের কাছে। সালমান অ্যান্ড কেআরকের ফাইট মনে হচ্ছে না এত দ্রুত থামতে যাচ্ছে। সালমান খানের মুভি রাধে নিয়ে রিভিউ ভিডিও বানানোর পরপরই তো সালমান খান কেআরকের বিরুদ্ধে মানহানির মামলা করে। যদিও সালমানের আইনজীবী পরবর্তীতে জানিয়েছিল সালমান খান রাধের রিভিউ দেওয়ার জন্য মামলা করেনি, বরং কেআরকে সালমানকে নিয়ে আপত্তিকর কথা বলেছিল, মানি লন্ডারিং এর মতো বেসলেস অভিযোগ দিয়েছিল, যার কারণে কেআরকের বিরুদ্ধে সালমান খান লিগাল অ্যাকশন নিতে বাধ্য হয়। কিন্তু কেআরকের তো ভাই ভয় ডর বলতে কিছুই নেই, বুক ফুলিয়ে সে ভাইজানের সঙ্গে এখনো পাঙ্গা নিয়েই যাচ্ছে। কেস খাওয়ার পরও সে নানাভাবে আকার ইঙ্গিতে সালমানকে নিয়ে আপত্তিকর পোস্ট করেই যাচ্ছে, যদিও আদালত অর্ডার দিয়েছিল যেন কেআরকে ফার্দার এমন কিছু না করে। অ্যান্ড দ্যাটস ওয়াই আদালতের আদেশ অমান্য করে সে যেহেতু এখনও সালমানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, সেই জন্য সালমান খান আদালতের কাছে রিকোয়েস্ট করেছে যেন আদালতের আদেশ ভঙ্গ করার অপরাধে কেআরকের বিরুদ্ধে দ্রুত অ্যাকশন নেওয়া হয়। যাই হোক, এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে মনে তো হয় না কেআরকে এত দ্রুত সোজা হবে। এবার আসি লাল সিং চাড্ডার কাছে। আমির খানের মাচ অ্যাভেটেড মুভি লাল সিং চাড্ডা, এই মুভির কাজ তো এখনো বেশ খানিকটা বাকি। যাই হোক, এই মুভিতে একটা ক্রুশিয়াল রোলের জন্য ভিজে সেতুপাথির জায়গায় তেলুগু স্টার নাগা চাতিয়ানাকে নেওয়া হয়েছে, যেখানে একটা ওয়ার সিকোয়েন্স থাকবে, যেই ওয়ার সিকোয়েন্সেই আমির খান এবং নাগা চাতিয়ানাকে একসঙ্গে দেখা যাবে। এনিওয়ে, আমির খান নিজে লাদাখে যে লোকেশন ঠিক করেও এসেছিল এবং এই মাসের শুরুর দিকেই শুটিং স্টার্ট হওয়ার কথা ছিল, বাট বেশ কয়েকটা মিডিয়া রিপোর্টস থেকে জানা যায় যে আমির খান আননোন একটা রিজনে এই মুভি শুটিং আবার পিছিয়ে দেয়। অ্যান্ড এই কারণে নাগা চাতিয়ানা এবার কিছুটা আপসেট, কারণ লাল সিং চাড্ডা ছাড়াও তার হাতে আরো কিছু প্রজেক্ট রয়েছে, সো শিডিউল আবার নতুন করে সাজানো একটু ঝামেলার হতে পারে। ফাইনালি আসি রণবীর সিং এবং ক্যাটরিনা কাইফের কাছে। তাহলে রণবীর সিং এবং ক্যাটরিনা কাইফ এবার এক সিনেমায়। বলিউড হাঙ্গামার লেটেস্ট রিপোর্ট অনুযায়ী ডিরেক্টর জয়া আখতার একটা গ্যাংস্টার ড্রামা মুভি প্রিপেয়ার করছেন, যেটা হবে অনেক ডার্ক শেডের এবং অনেক হাই অক্টেন, যেখানে লিড রোল হিসেবে রণবীর সিং থাকছে এটা কনফার্ম, বাট নায়িকা হিসেবে কে থাকবে সেটা কিন্তু কনফার্ম নয়। এবং ডিরেক্টর চেয়েছিল এখানে কোনো ফ্রেশ জুটি থাকুক এবং এ লিস্টেড হিরোইন থাকুক, দ্যাটস ওয়াই তিনি ক্যাটরিনার কাছে এই বিষয়ে অ্যাপ্রোচ করেছেন। এখন ইনিশিয়ালি ক্যাটরিনার এই প্রজেক্টটা তো ভালো লেগেছে, বাট তিনি কিন্তু এখনো হ্যাঁ বলেনি, সো দেখা যাক শেষমেশ কি হচ্ছে। যদি ক্যাটরিনা আসলেই এই সিনেমায় রণবীরের সঙ্গে অভিনয় করে, তাহলে এই জুটির কিন্তু একটা ফ্রেশ কম্বিনেশন আমরা দেখতে যাচ্ছি। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনি কি ভাবছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। আপনারা দেখছেন স্টার গল্প, বাংলাদেশের প্রথম এবং বিশ্বস্ত অনলাইন এন্টারটেইনমেন্ট নিউজ পোর্টাল।